প্রকাশ্য দিবালুকে গুলিবিদ্ধ হলেন এক বিএসএফ জওয়ান। আহত জওয়ানের নাম বি অরুণ দিলীপ, তিনি বিএসএফের 105 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান। সোমবার দুপুর 12টা নাগাদ কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের আমতলে বিওপি সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। অন্যান্য বিএসএফ জওয়ানরা গুরুতর আহত বি অরুণ দিলীপকে উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তার বুকের বাঁ দিকের ওপরে গুলি লাগে, অবস্থা গুরুতর হয়, তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন কমলপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই সংবাদ জানান। মানে বিএসএফ কেএন থেকে যাওয়া আনছিল, তো ঠিক করে আমার কিছু মানে ঘটনা কি হয়েছিল কিছু মানে ঘটনা কিছু বলা মানে কিছু কইছে না, তারা শুধু কইলো যে গুলি লাগছে, কীভাবে লাগছে, কী কারণে লাগছে, মানে কই লাগছে এরকম কিছু আমারে কইলো না, শুধু মানে গুলি লাগছে। তো গুলি গুলি মায়ে আমি চিন্তা পাইলাম বুকের উপরে লেফট সাইডে ছিল, মনে হচ্ছে সামনে দিয়ে মানে সামনে দিয়ে ঢুকছে, পিছন দিয়ে বাড়িছে এরকম লাগতেছে। নাম জানেন? নাম বি অরুণ দিলীপ। এদিকে খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কমলপুর হাসপাতালে আহত জওয়ানের ছবি তুলতে দেয়নি অন্যান্য বিএসএফ জওয়ানরা। বিএসএফ কর্তৃপক্ষের নীরব ভূমিকায় বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। বেসরকারি সূত্রের অভিমত, বাংলাদেশ থেকে আক্রমণের ফলে গুলিবিদ্ধ হন বিএসএফ জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে কমলপুর থানার পুলিশ। পুলিশের তদন্তেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।